চায়ের দোকান থেকে অফিস ক্যান্টিন রাজনীতি ভোট ছাড়াও এখন আরো একটি বিশেষ বিষয় সবার মুখে মুখে ঘুরছে গরম হ্যাঁ ভীষণ গরম পড়ছে অসহ্য যন্ত্রণা গায়ে ফসকা পড়ে যাচ্ছে গরমের যন্ত্রণায় নাজেহাল মানুষ যেদিকে যাবেন সেদিকেই এখন সবার মুখে একই কথা প্রচন্ড তাপ প্রবাহে হাসপাস অবস্থা সবার ছাত্রছাত্রীদের রেহাই দিতে চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত রাজ্যের সব স্কুল ছুটি দেওয়া হয়েছে তবে জীবন জীবিকার তাগিদে যাদের তীব্র রোদে কাজ করতে হচ্ছে সেই সব খেটে খাওয়া মানুষদের অবস্থা খুবই করুণ চাষের জমিতে যারা কাজ করছেন সেই সব কৃষকরাও রোদ্রের তাপে অতিষ্ঠ এই প্রবাহ থাকতে পারে আরও কয়েকদিন এ নিয়ে আবহাওয়া অফিস থেকে সতর্কতা জারি করা হয়েছে তাই সাধারণভাবে একটা প্রশ্ন জাগে এমন কাঠফ গরমের রাজ্যের কি ইতিহাস আছে বহির রাজ্যের অনেকেই ভাবেন ত্রিপুরা পার্বত্য রাজ্য তাই এখানে হয়তো আবহাওয়া ঠান্ডা কিন্তু বাস্তবে ঠিক তার উল্টো অল্প কয়েকদিন ঠান্ডা পড়লেও বছরের বেশিরভাগ সময় গরম থাকে তার মধ্যে এই সময় প্রচণ্ড তাপপ্রবাহ অনেকেই বলেন কয়েক বছর আগেও রাজ্যে এত গরম পড়তো না অনেকে আবার বলেন যে কয়েকদিন আগেও গরম পড়লে অল্প বিস্তর বৃষ্টি হয়ে যেত আবহাওয়া ঠান্ডা হয়ে যেত কিন্তু এখন তা হয় না তাই প্রশ্ন জাগে এখন হঠাৎ করে এত গরম পড়ার কারণ কি। তা আমরা কতজন ভেবেছি বলুন তো প্রকৃতির এই রুদ্ররূপের জন্যে কোনোভাবে আমরা মানুষেরা দায়ী নই তো চলুন তা নিয়ে আজ আমরা একটু গভীরে গিয়ে ভাব নমস্কার আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ব্যাংকার সময় এখন তীব্র গরমের কারণে কি আমরা করতে পারি এবং এই গরমের কারণ কি তা জানার জন্যে আমাদের এই বিশেষ টক আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষক তথা পরিবেশপ্রেমী মনোজ রায় স্বাগত মনোজবাবু আপনাকে নমস্কার মনোজবাবু এত যে গরম পড়ছে এটা কেন পড়ছে আবহাওয়িদরা বলছেন যে এর পেছনে কিছু প্রাকৃতিক কারণ রয়েছে এখন এই ধরনের গরম ত্রিপুরা তো আগে দেখেনি বলছে কেন পড়ছে এই মুহূর্তে এত গরম প্রাকৃতিক কারণ তো অবশ্যই আছে কিন্তু প্রাকৃতিক কারণ থেকেও যেটা বেশি এটা হচ্ছে মানুষ মানে আমি মনে করি আমরাই এর জন্য দায়ী কেন নাকি দেখা যাচ্ছে দিন দিন স্বাভাবিকভাবে জনসংখ্যা বাড়ছে তো জনসংখ্যা যেহেতু বাড়ছে সেটার সঙ্গে কী হচ্ছে অক্সিজেন কমছে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড বাড়লে স্বাভাবিকভাবে তাপমাত্রা বাড়ে এটা আমরা সবাই জানি তারপর বাসস্থানের প্রয়োজন হয়ে পড়ছে যেই জায়গাতে ধরুন জমি ছিল সেই জায়গাটাতে হয়তো একটা ঘর ছিল তো জনসংখ্যা বাড়াতে একটা পরিবারের মধ্যে যদি চার ভাই থাকে ওইখানে চারটা ঘর হচ্ছে বাড়িঘর বলতে তো আগের মতো নেই এখন দিন দিন আপনার অর্থনৈতিক যে পরিস্থিতি সেটা মোটামুটি সবারই ভালো পজিশানে যাচ্ছে ফলে আমি যেটা বলতে চাইছি বাড়ি হচ্ছে আর একটা নিয়ম হচ্ছে কি যে জিনিসটা তাড়াতাড়ি গরম হয় সেই জিনিসটা তাড়াতাড়ি ঠান্ডা হয় তো দালানবাড়ি যখন হয় সেটা আস্তে আস্তে গরম হয় আস্তে আস্তে যে যেহেতু গরম হয় সেটা আস্তে আস্তে ঠান্ডা হয় যার ফলে দেখবেন আপনার সন্ধ্যার পরেও তখন তো আর সূর্য থাকে না কিন্তু গরম কিন্তু কমে না প্রচুর গরম থাকে কেননা কি বিশেষ করে শহরাঞ্চলগুলিতে যেখানে বাড়ি বেশি এখন ফ্ল্যাট ত্রিপুরাতে একটা নতুন করে হয়েছে ফ্ল্যাট ফ্ল্যাট বাড়ি কেননা জায়গা সংকোচন দুই নাম্বার হচ্ছে সবারই যে একটা প্রবণতা শহরে আসার হয়তো কেউ তার ছেলে মেয়ের পড়াশোনার জন্য শহরে আসছে অনেকে তার ব্যবসার কারণে শহরে আসছে অনেকে চাকরির কারণে আসছে বিভিন্ন কারণে শহরমুখী শহর কেন্দ্রিক হয়ে যাচ্ছে আরেকটা ব্যাপার কি যখন বাড়ি হচ্ছে তখন আসছে এসি আসছে ফ্রিজ এটার মধ্যে কি ব্যবহার হচ্ছে সিএফসি ফ্লোরোফ্লোরো কার্বন তো ওইগুলা যখন ব্যবহার হচ্ছে ওইটা থেকেও তাপমাত্রা বাড়ছে তো স্বাভাবিকভাবেই মানে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু পুরোটাই মানে না হোক বেশিরভাগটাই মানুষই দেয় আজকে দেখুন আপনার ছোট 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 ছোটো বাড়ি হচ্ছে গাছ লাগানোর জায়গা তেমন একটা নেই ফ্ল্যাট বাড়ি গাছ লাগানোর তেমন জায়গা নেই হ্যাঁ বা যার জায়গা আছে সেও ঠিকভাবে হয়তো গাছ লাগাচ্ছে না সময়ের অভাব বা যাই হোক কতজন সেটা নিয়ে ভাবছে হ্যাঁ যে একটা গাছ লাগালে বা কেউ গাছ লাগালে ধরুন কোনো একটা জায়গায় লাগালে যে ঠিক আছে এটা একটু যত্ন করি এটার দিকে কেউ নজর নেই তো যার ফলে হচ্ছে কি মানে এক কথায় গাছের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে পৃথিবীতে দুই হাজার বিশের যে হিসাব সেই অনুযায়ী পৃথিবীতে যে স্থল ভাগ সেই স্থল ভাগের অনুযায়ী আপনার থার্টি ওয়ান পারসেন্ট আছে বনভূমি

তো দিন দিন বিভিন্ন কারণে বন ধ্বংস সঙ্গে এটা শহরে আধুনিকীকরণ বলুন শহরের সম্প্রসারণ বলুন স্বাভাবিকভাবেই জনসংখ্যা বাড়ছে তো শহরের সম্প্রসারণ হচ্ছে সম্প্রসারণের কারণে হোক আপনার বাস্তু জমির কারণে হোক কি হচ্ছে আপনার গাছের সংখ্যা দিন দিন কমছে ঠিক আমরা মনে গাছের ব্যাপারটা আমি আসছি গাছের ব্যাপারটা নিশ্চয়ই একটা আলোচ্য বিষয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যখনই আমরা প্রকৃতির কথা বলি সেটা গরম বলি শীত বলি অতিরিক্ত বৃষ্টি বলি বা আমাদের অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগগুলো ধস মাটি ধস বলি ভূমি ধস বলি অনেক কিছু রয়েছে গাছের জন্য এর জন্য দায়ী কিন্তু এ ধরনের গরমের জন্য স্থানীয় কোনো কারণ কি দায়ী মানে আমি যেটা বলতে চাইছি যে আমাদের যে ভৌগোলিক অবস্থান কি কোনোভাবে এর জন্যে দায়ী এই যে গরম পরা নাকি দেশের বা বিশ্বের এই প্রান্তের একটা সার্বিক কোনো বিষয় রয়েছে যার জন্যে এ গরম হতে পারে বলে মনে হয় দেখুন একটা ব্যাপার হচ্ছে যে ভৌগোলিক যে সিচুয়েশন ভৌগোলিক সিচুয়েশন অনুযায়ী ত্রিপুরা পার্বত্য ভূমি বাংলাদেশ সঙ্গে সীমান্ত হ্যাঁ তো তারপরেও ত্রিপুরাতে কিন্তু এত গরম তো এই যে গরম এটার কয়েকটা কারণ আছে আমার মতে যেমন ধরুন রাবার গাছের সম্প্রসারণ আচ্ছা হুম রাবার গাছের সম্প্রসারণের ফলে বৃষ্টিপাতের যে অল্পতা সেটা দেখা গেছে সঙ্গে যেমন ধরুন যে কোনো কিছু পুরালে কার্বন ডাইঅক্সাইড মানে এক কথায় দহনে পচনে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তো দহন স্বাভাবিকভাবেই হচ্ছে আমাদের বাঁচার তাগিদে দহন হচ্ছে তারপরে এই যে যত পাকা বাড়ি তৈরি হচ্ছে আজকে থেকে ধরুন বিশ পঁচিশ বছর আগে এত পাকা বাড়ি ছিল না তো স্বাভাবিকভাবে ইটের এত চাহিদা ছিল না তাহলে ইটের ভাটা হচ্ছে দিন দিন বাড়ছে তো এই যে আপনার যে ইট ভাটা বাড়ছে তো এক কথায় দহনেও কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ তো এই যে সমস্ত ব্যাপারগুলো তারপরে যে গাছের সংখ্যালপতা যার ফলে শালুক সংশ্লেষের অভাব হ্যাঁ তো শালুক সংশ্লেষ না হলে অক্সিজেন কমে যাচ্ছে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে কারণ একমাত্র গাছই আছে যে কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে আচ্ছা হ্যাঁ তো আর না হলে কার্বন ডাইঅক্সাইডের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তো এই সমস্ত কারণে দিন দিন অটোমেটিক্যালি গরম বাড়ছে ওকে যেমনটা শোনা যায় আমরা প্রায় সময় শুনি দিল্লির কথা যখন ওঠে দিল্লির পলিউশন হোক কিংবা দিল্লির গরম হোক তার জন্যে পাঞ্জাবকে দায়ী করা হয় পাকিস্তানকে দায়ী করা হয় লাহোর থেকে পাঞ্জাব থেকে জমিতে যেগুলো পোড়ানো হয় হয় সেই খড়ের ধোঁয়া এসে দিল্লিকে দূষিত করে এবং পাশাপাশি বলা হয় যে গ্রীষ্মকালের জন্যেও এইসব ধরনের অন্যান্য আশপাশের এলাকাগুলো দায়ী আমাদের রাজ্যে কি এই যে গরম পড়াটার জন্য কি আশপাশের কোনো এরকম ফ্যাক্টর কিছু আছে আমাদের এখানে তো আমরা তো মানে খড় তেমন পুরাতে দেখিনি কখনো আমাদের এখানে কৃষি জমিটা এইরকম এটা জল জমা হয় তারপর ওইগুলো পচে মানে খড়গুলো যে থাকে অবশিষ্ট ছোট ওইগুলো পচন পচনের ফলে মাটিতে মিশে যায় মিশে সার তৈরি হয় অটোমেটিক্যালি আর ওইদিকে ধান জমিগুলোতে সবসময় পুড়িয়ে দেওয়া হয় হ্যাঁ পুড়িয়ে দেওয়ার ফলে হয় কি কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে বাড়ে ধোয়া তৈরি হয় যার ফলে পরিবেশ দূষিত হয় হ্যাঁ যার ফলে দিল্লি টিল্লি ওই জায়গাগুলোতে তখন দৃশ্যমানতাও খুব কমে যায় হ্যাঁ তো এটা স্বাভাবিক ধূপকাঠি একটা ভালো ধূপকাঠি এখানে ধরালে পুরোটায় ছড়িয়ে পড়বে তারপরে ধরুন এই যে ধরুন রাশিয়া ইউক্রেন যুদ্ধ গেল হ্যাঁ তারপরে ইদানিং আবার ইসরায়েল যুদ্ধ চলছে এই যেগুলো এখানে ধরুন যদি পারমাণবিক বোমা যদি ফুটে করে হ্যাঁ হ্যাঁ তারপরে ধরুন এই যে মিসাইল মারা হচ্ছে তাহলে কি তাপমাত্রা বাড়ছে স্বাভাবিক তাপমাত্রা বাড়ছে তো স্বাভাবিকভাবে তাপমাত্রা যখন বাড়ে এইটার একটা প্রভাব পরে সারা বিশ্বে অল্প বিস্তর প্রভাব পড়ে কারণ আপনার যেমন ধরুন শীতের দিনে মানুষ শীতের থেকে বাঁচার জন্য আগুন আগুন জ্বালানো হয় শীত থেকে বাঁচার জন্য তো আগুন ওইখানে কিন্তু তাপমাত্রাটা আসে তো ওইটাই বলছি যে 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 এই গরমটা ওইগুলারও প্রভাব কিন্তু কিছু না কিছু পরে বলে আমার মনে হয় আর কি এই যে উষ্ণায়নের কথা বলা হয় এখন এটা কি এই যে পৃথিবীর উষ্ণায়নের ফলও কি একটা হতে পারে এই যে আমাদের এই প্রান্তে এত গরম পড়ছে যেটা এটা তো এটা তো শুধু আলাদা করে ত্রিপুরার জন্য গরম পড়ে না এখন তো এই প্রান্তে সহ্য করছে আপনার দেখুন ব্যাপার হচ্ছে তবে কিছুটা ডিফারেন্স বলবেন যে কিছুটা ডিফারেন্স কেন যেমন ধরুন কলকাতার গরম ত্রিপুরা থেকে বেশি হ্যাঁ ওইখানে আপনার মানে বলতে গেলে মানে ইয়ে কম আমাদের যেহেতু পার্বত্য অঞ্চল বা জনসংখ্যার যে ঘনত্ব জনঘনত্ব এইটার কলকাতাতে অনেক বেশি ত্রিপুরার তুলনায় তো এই কতগুলো বিষয় রয়ে গেছে যার জন্য যে পার্থক্যটা কিন্তু গরম কোথাও একটু বেশি কোথাও একটু কম হ্যাঁ আমাদের এখানে চল্লিশ থাকলে কলকাতাতে বিয়াল্লিশ হচ্ছে হ্যাঁ বা তেতাল্লিশ হচ্ছে আমাদের এখানেও এখন চল্লিশের কাছাকাছি চলে আসছে হ্যাঁ চলে আসছে কিন্তু তো এবং যত দিন যাচ্ছে যেমন আজকে যেই গরম পরের বছর কিন্তু এর থেকে গরম বাড়বে এটা এখনই হলপ বলা যায় বলা যায় কেন এই এক বছরে আরও বৃক্ষ কমবে বিভিন্ন কারণে বৃক্ষ কমে যাবে বৃক্ষ শহর সম্প্রসারণই হোক বা মানুষের আমার আপনার প্রয়োজনের তাগিদেই বলুন কিন্তু সেই তুলনায় এ বৃক্ষ রূপনটা কম হচ্ছে বা আজকে একটা বৃক্ষ লাগালেই তো আর একটা পুরনো গাছের মতো অক্সিজেন দিতে পারবে না ওইটার মতো অক্সিজেন দিতে দিতে এটার সময় লেগে যাবে একটা 50 বছর বয়সের গাছ এটাকে বেশিক্ষণ লাগে না কেটে ফেলা হলো তাহলে তার অক্সিজেন দেওয়ার ক্ষমতাটা কমে গেল কিন্তু আজকে একটা চারা গাছ লাগালে কালকেই তো এটা তো বড় হয়ে যাবে এটা সময় লাগে একটা গাছ তবে একটা বিষয় এটাই যে আমাদের যে রাজ্যের যে বন দপ্তর বন দপ্তর সর্বদাই মোটামুটি চেষ্টা করছে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ করে যেমন ধরুন দক্ষিণ দিকে বলুন উত্তর দিকে বলুন যে রাস্তার দুই পাশে যে বৃক্ষরোপণ হ্যাঁ মোটামুটি তাদের প্রয়াস ওরা জারি রেখেছে কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে সচেতনতা যে একটা বৃক্ষরোপণ করলে যে স্বাভাবিক সংশ্লিষ্ট যে এলাকাবাসী থাকে যে গাছটাকে বাঁচিয়ে রাখা প্রয়োজন যে দেখলো তো একটা গরু আসছে গাছটা খেয়ে ফেলবে যে এটাকে একটু প্রোটেকশন দেওয়া হ্যাঁ কারণ এটা বন দপ্তর আর সব সময় বসে পাহারা দেবে না বা যে গাছ রোপণ করবে সে তো এটা জনগণকে সচেতন হতে হবে তো মূল বিষয়টা হচ্ছে জনসচেতনতার অভাব বলে আমার মনে হয় ওকে এখানে তাহলে আমরা একটু যেহেতু আপনি গাছের কথা আনছেন এবং তার জন্য এটা জানতে হয় যে নানান কারণে আপনি বলছেন প্রয়োজনের তাগিদে হোক বা আধুনিকরণের প্রয়োজনে হোক গাছ কাটা হচ্ছে এবং গাছ কাটা হবে কিছু জায়গাতে বাধ্যতা হয়ে পড়ে গাছ কাটা এখন একটা গাছকে অনেকগুলো গাছ দিয়ে রিপ্লেস করা যায় একটা গাছকে কেটে অনেকগুলো গাছ বৃক্ষরোপণ দিয়ে রাখি রিপ্লেস করা যায় সেটা কতটা সম্ভব হয় আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে একটা গাছ কাটলে তার অক্সিজেন দেওয়ার যে ক্ষমতাটা সেটা তো নতুন চারা গাছ দিতে পারে না তো সেটাও সেখানেও বলা হয় যে কুড়ি বছর সময় লাগে একটি চারা গাছকে একটা ভালো পরিমাণের অক্সিজেন দিতে এখন আমরা যদি গাছ কাটার যদি আমাদের মানে একটা প্রয়োজনীয়তা হয়ে দাঁড়ায় তাহলে বৃক্ষরোপণটা আমাদের কতটা প্রয়োজন বৃক্ষরোপণ তো অবশ্যই প্রয়োজন যে আপনার যে বিশ্ব পরিবেশ দিবস ওই দিন একটা দুইটা করে গাছ লাগালো অনুষ্ঠান হলো সবার মধ্যে সচেতনতার প্রয়াস নেওয়া হলো এটা না সারা বৎসর ভর এই প্রচেষ্টাটা বন দপ্তরকে রাখতে হবে যাতে জনগণ বৃক্ষরোপণের প্রতি আগ্রহী হয় তো এখানে তো দেখুন একটা ব্যাপার হচ্ছে কি আপনার আয়ুর্বেদিক ঔষধি গাছ আছে আপনার ফল গাছ আছে ফুল গাছ আছে সবগুলো আমাদের প্রয়োজনে লাগছে তো মানুষ তার প্রয়োজনেও বৃক্ষরোপণ করতে পারে তো আজকে যদি বন দপ্তর থেকে দেওয়া হয় যখন জুন জুলাই মাসে একদম মানে বলতে গেলে বিনামূল্যেই চারা বিক্রি করা হয় এটা সত্য তবে আমি মনে করবো একদম মানুষের ঘরে ঘরে পৌঁছে বিশেষ করে যাদের জায়গা রয়ে গেছে প্রচুর এখানে ফলের বাগান যদি করা হয় তাহলে সেও বুঝতে পারবে যে আমি এখান থেকে লাভবান হব এটা ভালো করে যত্ন করলো হ্যাঁ তাহলে কি হবে যে আমরা যে ফলের জন্য অন্য বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখাপেক্ষি হয়ে থাকি আগরতলার বাজারে গেলে দেখবেন বেশিরভাগ বাইরের ফল তারপরে আজকাল এটাও শোনা যাচ্ছে যেমন ধরুন এখন সিজন না কিন্তু আমের মধ্যে কেমিক্যাল ইউজ করা হচ্ছে খেয়ে অসুস্থ হচ্ছে তো আমাদের যদি এইখানে যদি রাজ্যে এগুলো মানে হয় ফলন হয় তখন এই সমস্যাটা তেমন হয় না আমরা তখন ত্রিপুরা বরঞ্চ এগুলোকে বাইরে রপ্তানি করতে পারবে তাহলে এটা এটাতে অনেকগুলো কাজ হচ্ছে একদিকে আমার কি হল একটা আম গাছ যখন লাগালো এটা ফলন্ত গাছকে কেউ কাটে না হ্যাঁ কারণ এটা লাভবান হবে যে মালিক সে তাহলে হলো কি এটা ফলের চাহিদাটা আমাদের বাইরে থেকে ফল আনতে হবে না তাদের মুখাপিক থাকতে হচ্ছে না হ্যাঁ তবে দিন দিন বাড়ছে যেমন গন্ডা চড়াতে যান আমার যতটুকু জান আছে বিভিন্ন জায়গাতে বেশ ফলের বাগান হচ্ছে মানে অনেকে নিজেকে স্বাবলম্বী করতে নিজেকে স্বাবলম্বী করতে বিভিন্ন রকম ফলের বাগান করছে আপনি আমের সিজন আসলে দেখবেন এই কিছু কিছু জায়গাতে লোকাল আম বিক্রি হয় কিন্তু এবং খুব ভালো জাতের আম ভালো জাতের এবং সুস্বাদু আম বিক্রি হয় এগুলো রিসেন্টলি কয়েক বছর ধরে হ্যাঁ ধরুন ছয় সাত বছর ধরে অনেকে নিজেকে স্বাবলম্বী করে তুলতে যাদের প্রচুর জায়গা রয়ে গেছে তারা কিন্তু এই সমস্ত ফলের বাগান তৈরি করছে তো সরকারের উচিত যারা বেকার যুবক আছে কারণ চাকরি দিয়ে তো আর সব সমস্যার সমাধান হয় মানে এই যে ফলের বাগান করে আমাদের যে অক্সিজেনের চাহিদাটা যেটা যেটা আমাদের মূল বিষয় আজকের যে এই যে গরম পড়ছে এবং সেখানে গাছ যেহেতু কাটা হচ্ছে আধুনিকরণের জন্যে বা আধুনিকীকরণের জন্য হোক বা নিজের মানুষের প্রয়োজনে তাগিদে হোক এখন এটা যে গাছ কাটা হচ্ছে সেটাকে গাছটাকে আবার মানে রিপ্লেস করার জন্য অন্য গাছ বৃক্ষরোপণ করা সেই বৃক্ষগুলো যদি এখন বনাঞ্চল কেটে নেওয়া হচ্ছে কিন্তু বনাঞ্চলের জায়গায় কিছু ফল গাছ লাগানো হচ্ছে তাতে কি অক্সিজেনটা পাওয়া যাবে ফিরে পাওয়া যাবে ফিরে পাওয়া যাবে বলতে একটা গাছ কাটার আগে আরো একশো গাছ লাগিয়ে তারপরে গাছ কাটার চিন্তা করতে হবে মানে কারো নিজস্ব গাছ থাকলো আমি সেই কথাটা বলছি কেউ একটা যে কোনো গাছ বা সরকারেও যদি একটা গাছ শহরের আধুনিকরণের প্রয়োজনে কাটতে হয় এর আগে এক দুইশো গাছ লাগিয়ে তারপরে এটা কাটার চিন্তা করা উচিত ওইভাবে ছাড়া তো রিকভার করার কোনো রাস্তা নেই ওকে এখন আরেকটা জিনিস মনোজবাবু এই যে আমাদের ত্রিপুরা বলা হয় পার্বত্য ভূমি আপনারা তো ছোটবেলায় কি দেখেছেন এই ধরনের গরম কি ছোটবেলায় পড়তো তাহলে একই তো জায়গা এবং এই যে শহরে তখন না হয় কিছু গাছ বেশি ছিল কিন্তু এই গোটা রাজ্যেই তো এরকম গরম পড়ছে এখন এখন তো শহর গ্রাম কোনো কিছু বাধা মানছে না গরম তাহলে কি আগেও কি এই ধরনের গরম পড়তো ইতিহাস কি বলছে না আগে তো এই এই ধরনের গরম পড়তো না কেননা প্রথম কথা হচ্ছে বনায়ন বেশি ছিল এখনকার তুলনায় বনায়ন অনেক বেশি ছিল দুই নাম্বার হচ্ছে এখনকার মতো এত দালান বাড়িও ছিল না হ্যাঁ তো যে তাপ তৈরি করা ওইটাও কম ছিল সঙ্গে বৃক্ষ প্রচুর পরিমাণ ছিল এখনকার তুলনায় অনেক বেশি ছিল যতদিন যাচ্ছে ততই তো বৃক্ষ নিধনটা বেড়ে যা মানে বেড়ে যাচ্ছে বলতে বৃক্ষ নিধন হচ্ছে সেই তুলনায় সঙ্গে সঙ্গে তো আর এত বড় গাছ লাগানো সম্ভব নয় তো স্বাভাবিকভাবেই বৃক্ষ কমছে এবং সঙ্গে যে পাকা দাওয়ান বাড়ি হুম আগে তো ধরুন আপনার আমার যেখানে বাড়ি ছিল গ্রামে সেইখানে পুরো এলাকাতে আমাদেরই একটা ধরুন হাফওয়ালের ঘর ছিল পুরো দালান বাড়ি অনেক পুরো এলাকাতে একটাই ছিল তো এখন তো ওইখানে হয়ে গেছে অন্তত পঞ্চাশটা একদম পুরো পাকা বাড়ি হয়ে গেছে তো ডিফারেন্সটা বুঝতে পারছেন তো সবখানে এরকম হচ্ছে তো দালান বাড়ি যখন হচ্ছে সঙ্গে ফ্রিজ আসছে হম তখন আমার যতটুকু মনে পড়ে তখন ফ্রিজ ছিল আমাদের এখানে ফ্রিজ একটা কিনেছিলাম তো পাড়ার লোকেরা গরমে যখন গরম পড়তো তখন মানে গরমের সিজনে আর কি এপ্রিল মে তখন ঘটিতে করে জল নিয়ে আসতো দাদা একটু ভিতরে রেখে দিন হুম তো ঠান্ডা হলে আবার নিয়ে যেত হুম তো স্বাভাবিকভাবেই দিন দিন হচ্ছে কি প্রত্যেকের আর্থিক পরিস্থিতি ভালো হচ্ছে তো ভালো হওয়ার ফলে কি দালান বাড়ি হচ্ছে দালান বাড়ি হচ্ছে সঙ্গে ফ্রিজ আসছে এটাকে সাজা সাজাতে হবে ঘরটাকে তো এই একটার সঙ্গে আরেকটা চাহিদা বেড়ে যাচ্ছে সবগুলো মিলিয়ে তো তাপমাত্রাটা বাড়ছে এখানে দালানবাড়িতে আপনি যেটা শুরুতে বলছিলেন দালানবাড়ি কিভাবে দায়ী দালানবাড়িতে হিটটা আপনি বলছেন অ্যাবজর্ভ করে এবং অ্যাবজর্ভ যেহেতু অনেকটা সময় ধরে হিট অ্যাবজর্ভ করে এবং অনেকটা সময় ধরে হিটটাকে ও রিলিজ করে তার জন্যে অনেকটা সময় ধরে থাকে এবং হিটটাকে অনেক অনেকক্ষণ সময় ধরে রিলিজ করে বলে হিটটা ছড়িয়ে পড়ে আশপাশে দেখুন একটা ব্যাপার হচ্ছে কি অনেকের আছে দেখবেন মানে চট করে রেগে যায় একটু পরে ঠান্ডা হয়ে যায় রাগ চলে যায় হ্যাঁ আর অনেকে আছে সহজে কিন্তু রাগান্বিত হয় না হ্যাঁ কিন্তু রাগান্বিত হলেও ওকে থামানো যায় না হিটটাও দেখবেন যে যেই জিনিসটা তাড়াতাড়ি গরম হয় সেটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় হম ধরুন টিনের ঘর টিনটা খুব তাড়াতাড়ি গরম হয় কিন্তু তেমনি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কিন্তু এই যে আমার মামার বাড়ি কলকাতাতে আমি দেখেছিলাম আর অনেক আগের কথা বলছি এই গরমের সময় কী করতে হতো ছাতে জল ঢালতে হতো মানে একতলা ছিল একতলা পাকা বাড়ি তো রাতের বেলা ঘুমানো যায় না ফ্যান চালিয়ে ঘুমানো যায় না বরঞ্চ ছাদের থেকে ফ্যান গরম বাতাস বের করছে আচ্ছা তো কি করতো রাতের বেলায় জল ঢেলে দিত অনেক আগের কথা বলছি তো ব্যাপারটা এটাই মানে ওইটা আস্তে আস্তে অ্যাবজর্ভ করছে মানে দিন যে হিটটাকে অ্যাবজর্ভ করছে আস্তে 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 ছাড়ছে তো ছাড়তে ছাড়তে রাত রাত শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে গেল আবার গরম শুরু হয়ে গেল অর্থাৎ অর্ডারে দিন রাত চলছে আচ্ছা তাহলে পাকাবাড়ি সেভাবে দেয় আমাদের এটার জন্য এখন এই যে কলকারখানা এবং যানবাহন এখন দিন দিন সেগুলো বাড়ছে এবং সেগুলোকে তো আমরা আটকাতে পারি না যানবাহন ক্রয় আপনি রোধ করতে পারবেন না বা কলকারখানা হবে সেটাও শিল্প হবে তো সেগুলো আটকানো যাবে না কিন্তু আমাদের এই যে গরম পড়ার পেছনে এদের তো প্রকৃতির উপর প্রভাব তো এদেরও রয়েছে না অবশ্যই প্রভাব রয়েছে কারণ জনসংখ্যা যেহেতু বাড়ছে যানবাহন বাড়বে এটি স্বাভাবিক মানুষ পেটের তাগি দেওয়া কিছু না একটা কিছু করে চলছে তো এর মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলা যেমন পেট্রোল ডিজেল মানে পেট্রোল জাতীয় দ্রব্য যেগুলো যে যানবাহনে ব্যবহার হচ্ছে না ওইখানে পরিবেশ দূষণ কম হচ্ছে হ্যাঁ তো যানবাহন বাড়বে এটা স্বাভাবিক তো আমাদের তো সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণ করেই এটাকে মানে কিভাবে নিউট্রেলাইজ করা যায় এটা চিন্তা করতে হবে না এখন তো ই ভেহিকল এশিয়া কাছে আপনি বলছেন যে পেট্রোল ডিজেল বাদ দিয়ে এখন ইলেকট্রনিক ভেহিকল যেগুলো আছে দিন দিনই এই ভেহিকল আসছে হয়তো একদিন হয়তো পেট্রোল ডিজেলের গাড়ির চাহিদাই কমে যাবে ই ভেহিকলের সংখ্যাই বেড়ে যাবে কারণ ই ভেহিকল যেহেতু আসছে এটা বাইক বলন স্কুটি বলন সবই ই ভেহিকলে চলে আসছে ওকে এখন আপনি গাছের কথা বলছেন এবং অবশ্যই গাছ তৈতে এবিলাড় বড় ভূমিকা রাখে তো একদিকে আধুনিকীকরণ আর অন্যদিকে গাছ নিধন তো এই দুটোকে ব্যালেন্স করার জন্যে গাছ রোপণ করতে হবে বৃক্ষরোপণ করতে হবে সেটা সবাই জানে এবং এই জিনিসটা দেখুন এটা বিভিন্ন সচেতনতার মাধ্যমে আজ নয় বহু বছর ধরে এটা চলছে তারপরও বৃক্ষরোপণও হচ্ছে আপনি বললেন যে বন দপ্তর গাছ লাগাচ্ছে ব্যক্তিগতভাবে অনেকেই গাছ লাগায় আমরা মাঝে মধ্যে খবরে উঠে আসে এমন কিছু দেখি যে জন্মদিনে গাছ লাগাচ্ছে বিবাহবার্ষিকীতে গাছ লাগাচ্ছে কারোর মৃত্যুদিনে গাছ লাগাচ্ছে এত কিছুর পরও কেন যেটা যেটা কাটা হচ্ছে সেটাকে রিপ্লেস করা যাচ্ছে কোথায় সমস্যাটা কোথায় হচ্ছে সমস্যাটা তো ব্যাপার হচ্ছে যে পরিমাণে কাটা হচ্ছে সেই পরিমাণ লাগানো হচ্ছে না এক সেই পরিমাণ বলতে এটা বুঝাতে চাইছি ওইটার যে প্রকৃতিকে ঠান্ডা রাখার যে ক্ষমতাটা ছিল একটা গাছের এখন পঞ্চাশটা গাছ লাগিয়ে তো সেটার মতো ক্ষমতা হচ্ছে না এটা বড় হতে হবে সময় লাগবে ওই জায়গাটাতে গ্যাপটা তৈরি হচ্ছে সঙ্গে যে ওই যে আধুনিকীকরণ যে দিন দিন যে আধুনিক হচ্ছে হ্যাঁ শহর বা শহরের যে এরিয়া বেড়ে যাচ্ছে এই সমস্ত কারণে তারপরে ধরুন আপনার এই যে যানবাহন বলুন শিল্প কারখানা বলুন এগুলোর কারণে গিয়ে তাপমাত্রা দিন দিন বাড়ছে ওইখানে গিয়ে মানে এটা ইকুয়াল হচ্ছে না আর কি নিউট্রালাইজ হচ্ছে না এটা এখন তাহলে এই যে গাছ লাগানোর জন্যে বা বৃক্ষরোপণের জন্যে কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত আমরা তো এমনও দেখি যে আপনি তো একজন শিক্ষক আপনি শিক্ষকতা করছেন অনেক স্কুলে বা স্কুল কলেজে আমরা দেখি বিশেষ করে গ্রামের দিকে একটু যদি চোখ রাখি বা শহর তুলে যদি চোখ রাখলে প্রচুর জায়গা থাকে স্কুলে ফাঁকা জায়গা থাকে সেই সব জায়গাগুলো অনেক সময় আবার বেদখলও হয়ে যায় তো স্কুল কলেজরা শিশুদের ছোট ছোট ছেলে মেয়েদের কিভাবে এখানে একটা ভূমিকা গ্রহণ করতে বাধ্য করতে পারে বা উদ্যোগ নিতে দেখুন শিক্ষা দপ্তরের বুনিয়াদি বিভাগ যেটাকে বলে এলিমেন্টারি তো এটার মধ্যে মিড ডে মিল মিড ডে মিল যে একটা রয়ে গেছে তাদের থেকে ঠিক বলবো না একটা সংস্থা আছে বিধান শিশু উদ্যান মেধা নেশা হয়তো নাম শুনেছেন এটা কলকাতা হচ্ছে বিধাননগরে এটার যে হেড অফিস বিধান শিশু উদ্যান এটারই একটা ব্রাঞ্চ হচ্ছে বিধান শিশু উদ্যান মেধা অন্যাসা ত্রিপুরাতে তো আমি এটার ত্রিপুরার কনভেনার এই হিসাবে করোনার সময়ে মান তৎকালীন শিক্ষামন্ত্রী মাননীয় রতননাথকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম যে প্রত্যেকটা বিদ্যালয়ে যাতে কিচেন গার্ডেন গড়ে তোলা হয় তো এমনিতে তো প্রত্যেকটা স্কুল মানে অনেক স্কুল প্রত্যেকটা বলবো না অনেক স্কুল হয়তো দুটো চারটে গাছ লাগায় হ্যাঁ সুন্দরের জন্য বা অনেক স্কুলে বাগান আছেও অনেক স্কুলে বলতে ধরুন পাঁচ হাজার স্কুলের মধ্যে হয়তো পঞ্চাশটা স্কুলে হয়তো আপনি পাবেন ম্যাক্সিমাম তো আমরা বলেছিলাম যে শিক্ষা দপ্তর থেকে এটার যে এলিমেন্টারি আছে এমডিএম মিড ডে মিল যে মিড ডে মিলের মধ্যে যে সবজি ব্যবহার করা হয় যদি প্রত্যেকটা বিদ্যালয়ে কিচেন গার্ডেন থাকে তাহলে কি হবে ওই স্কুলের বাগান থেকে উৎপাদিত যে সবজি বাচ্চারা খেতে পারবে এবং বাজারের যে সবজিগুলো আছে যেটার মধ্যে কেমিক্যাল ইউজ করা হয় কেমিক্যাল সার স্কুলে যদি অর্গ্যানিক সার ব্যবহার করা হয় আমাদের যেটা ডেপুটেশনের ছিল আমরা করোনার সময় ডেপুটেশান দিয়ে দিয়েছিলাম আচ্ছা তাহলে কি হবে বাচ্চারা আসলে তো এই সারের কারণে অনেক সবজির স্বাদও কমে যাচ্ছে আগে যেমন ধরুন টমেটো এটার যে স্বাদ ছিল এখন টমেটো নামে টমেটো আপনি খাচ্ছেন স্বাদ তেমন নেই তো যদি অর্গ্যানিক উপায়ে তৈরি করা যায় স্কুলগুলোতে তাহলে বাচ্চারা এই স্বাদও পেল বা স্কুলের যে আপনার সবজি কেনার টাকাটাও অনেকটা বেঁচে গেল আমরা এই ব্যাপারে ডেপুটেশন দিয়েছিলাম তো আস্তে আস্তে এটা ঘুরতে ঘুরতে বিভিন্ন টেবিল ঘুরতে ঘুরতে শিক্ষা দপ্তরকে শিক্ষা বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে আমাকে রাজধানীর পাঁচটা স্কুলের দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষকতার অতিরিক্ত হিসাবে আর শিক্ষকতার পাশাপাশি পাঁচটা স্কুলে এটা একটা পাইলট প্রজেক্ট তো আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব করা যায় যেমন বাণী বিদ্যাপীঠে আছে ধরুন প্রায় একশোর উপরে প্রজাতির গাছ আছে ফুল ফল আয়ুর্বেদিক ঔষধ ওষুধি উদ্ভিদ তারপরে সবজি সব মিলিয়ে একশোর উপরে গাছ আছে স্কুলে এবং আরো যে চারটা স্কুলে আমরা বাগান করেছি চেষ্টা করছি যতটুকু সম্ভব পারা যায় তো এটার রেজাল্ট দেখে দপ্তর থেকে হয়তো সামনের দিনে যতটুকু শুনছি প্রতিটা ডিস্ট্রিকে আবার পাঁচটা করে স্কুলের দায়িত্ব হয়তো আমাকে দেওয়া হবে তাহলে এখানে আপনি দায়িত্ব পালন করছেন এখানে একটা ম্যান পাওয়ার তো প্রয়োজন হয় এখানে কারা করছেন শিক্ষকরা করছেন ছাত্রছাত্রীরা করছেন তারা এই যে গাছগুলো লাগানো থেকে রোপণ থেকে শুরু করে বা করছে এটা স্কুল যে স্কুলগুলোতে প্রত্যেকটা স্কুলেই তো একজন দুজন শিক্ষক থাকে যারা হয়তো প্রকৃতি প্রেমী হ্যাঁ তারাই মূলত এটা দেখাশোনা করে সঙ্গে কিছু ছাত্র ছাত্রীরা অবশ্যই সহায়তা করে আচ্ছা কিন্তু যদি ধরুন যে স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা আছে তাদের সবাইকে বলবো না বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা যদি নিজের বাড়ির বাগান মনে করে একটু সময় দেয় শিক্ষকতার পাশাপাশি যেমন ধরুন একজন শিক্ষকের যেখানে টিচার বেশি স্কুলে কারোরই তিনটে চারটের বেশি ক্লাস থাকে না কিন্তু তো যদি মনে করে যে আচ্ছা ঠিক আছে এ গাছটাতে একটু জল দিলাম এ গাছটাতে একটু সার দিলাম বা একটু ঘাস পরিষ্কার করলাম মূল কথা হচ্ছে মানসিকতার অভাব হ্যাঁ ক্লাসে আমি ঠিক ঠিক আমার বলাটা না কিন্তু ওকে আপনি আমরা এই মুহূর্তে আজকে যেহেতু গরম নিয়ে কথা বলছি ঠিক আছে আমরা অন্য প্রসঙ্গে আর যাচ্ছি না বাবু এই যে আমাদের আপনি যেহেতু গাছে নিধনের কথা বলছেন প্রকৃতির কথা যখন উঠে আসছে প্রকৃতি অনেকভাবেই এফেক্টেড হয় এবং আমরা মানুষরাই তা করছি বলে আমরা শুনি এবং আমরা জানি অনেক সময় বুঝে করি অনেক সময় না বুঝে করি পলিথিন ব্যবহার করছি এটার জন্য নাকি একটা ভীষণভাবে গরমের জন্য এটা নাকি পলিথিনও নাকি ভীষণভাবে আমরা যে পলিথিন ব্যবহার করছি সরকারও চেষ্টা করছে পলিথিনকে কিভাবে ব্যবহার কমানো যায় তা ব্যাপার হচ্ছে কি পলিথিনটা যখন আপনার এই মাটিতে মধ্যে অনেক জায়গাতে দেখা যায় কি জল যে নিচে যাওয়ার মতো রাস্তায় থাকে না পলিথিনের কারণে যতটুকু জায়গায় পলিথিন আছে সেই জায়গায় জল আর নিচেই যেতে পারে না যে জায়গাতে নেই ওই জায়গা দিয়ে জলটা যাচ্ছে তাহলে কি হচ্ছে পলিথিনটা ব্যবহারের ফলে এই বড় একটা সমস্যা তৈরি হচ্ছে এই যে ভূগর্ভস্থ জলে একটা বড় সমস্যা তৈরি হচ্ছে তো এইভাবে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি করছে একদম আর আমাদের এই যে বলা হয় যে অনেক সময় জলাশয় ভরাট করে ফেলা হয় বিভিন্ন কারণে মানুষ আপনি শুরুতেই বলছিলেন যে বাড়িঘর করার জন্য এবং জায়গা কম পড়ার জন্যে অনেকেই আজকাল ফ্ল্যাট করছেন একই জায়গায় একই মাটিতে উপর দিকে উঠছেন কিন্তু অনেক জায়গাতে দেখা যায় যে জলাশয় গুলো ভরাট করে ফেলা হয় এটাও কি কোনোভাবে যেহেতু জল থাকে না সেখানে আর জল থাকলে সঙ্গে সেখানে প্রকৃতি ঠান্ডা দিন দিন মানে জল ভাগটা বিশেষ করে আমাদের এটা যেহেতু পার্বত্য ত্রিপুরা আপনি আগে বললেন যেমন ধরুন আগে যতগুলো পুকুর ছিল আহ প্রত্যেক বাড়িতেই মোটামুটি হ্যাঁ প্রত্যেক বলতে যারা মোটামুটি একটু কি বলবো ধরুন মানে স্বাবলম্বী না ঠিক মানে আর্থিকভাবে স্বচ্ছল স্বচ্ছল যারা প্রত্যেকের বাড়িতেই কিন্তু একটা করে পুকুর থাকত প্রত্যেকের বাড়িতে হ্যাঁ তো এখন আপনি মানে একটা পুকুর খুঁজে বের করা বিশেষ করা বিশেষ করে শহরাঞ্চলে একটা পুকুর খুঁজে বের করাই একটা বিশাল ব্যাপার আগামী দিন না এটা জাদু জাদুঘরে চলে যায় এটাও একটা কিন্তু মানে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তো তো যে জল ভাগটা যেহেতু কম এটাও একটা কিন্তু এফেক্ট এটার পড়ছে আমরা আপনি এসির কথা বলছিলেন দিন দিন এসির ব্যবহার তো বাড়ছে এবং যেভাবে গরম পড়ছে অফিস বা কর্মক্ষেত্রে বা এবং কি বাড়ি ঘরেও মানুষ এসির ব্যবহার করছে এমন এর জন্য আপনি যেটা বলছিলেন যে সি এফ সি ক্লোরো এবং সেটা নির্গত হচ্ছে এসি এবং ফ্রিজ থেকে এটা তো দিন দিন এটাও দিন দিন বাড়বে আধুনিকীকরণের জন্যই হোক বা মানুষের চাহিদার জন্য হোক এটাও বাড়বে দিন দিন এসি না এটা দিন দিন হবে না এটা দিন এটা দিন দিন বাড়বে এই কারণে যেহেতু গরম বাড়ছে সেই জন্য গরম বাড়ছে বলে তো এটার চাহিদা গরম কম থাকলে তো আর এটার চাহিদা নেই তো আমাদেরকে ঘুরিয়ে ফিরে সেইটাই ভাবতে হবে যে বৃক্ষরোপণ বেশি পরিমাণে করে বা আরও যদি কোনো উপায় বৈজ্ঞানিকরা বের করতে পারে যে কিভাবে তাপমাত্রাটা কমানো যায় ওইটার রাস্তা বেরুলে অটোমেটিক্যালি এসির যে চাহিদা এটাও কমে যাবে ফ্রিজের চাহিদাও কমে যাবে আর হলে তো তাপমাত্রা বেশি থাকলে তো এগুলো চাহিদা দিন দিন আরও বৃদ্ধি পাবে ওকে এখন কথা হচ্ছে এই যে চরম আবহাওয়া এর জন্য আপনি বললেন যে জনসংখ্যা বৃদ্ধিও এর জন্য একটা একটা ভূমিকা রাখে জনসংখ্যা জনসংখ্যা বৃদ্ধি একটা ভূমিকা রাখে না পৃথিবীতে যে সমস্যাগুলো হচ্ছে পুরো পৃথিবীতেই প্রথম সমস্যাই হচ্ছে জনসংখ্যা এবং এইটা থেকে বাকি সমস্যাগুলোর জন্ম জনসংখ্যা বৃদ্ধি তো সমস্ত সমস্যার মূল ঠিক জনসংখ্যা বৃদ্ধি এখন জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে গাছ কেটে ফেলা হচ্ছে দালান বেশি হচ্ছে এসি কেনা হচ্ছে যানবাহন বৃদ্ধি পাচ্ছে সংখ্যা বাড়ছে সংখ্যা বাড়ছে কলকারখানা বাড়বে তারপরেও তাহলে আলটিমেটলি আপনার মতে শুধু মানে গাছই আমাদের বাঁচাতে পারে একমাত্র এখন পর্যন্ত তো এইটাই একমাত্র অপশান যে বৃক্ষরোপণই করে যেতে হবে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে যে যততক সম্ভব বৃক্ষরোপণ করতে হবে জায়গা থাকলে বৃক্ষরোপণ করতেই হবে মনোজবাবু তাহলে একটু বিস্তারিত জানবো আপনার কাছে যে বৃক্ষরোপণের ধরন কি কি ধরনের হতে পারে আপনি কিছুটা বলছিলেন স্কুলের ব্যাপারটা আপনি বলছিলেন যে স্কুলে কিভাবে করতে পারে এছাড়া ব্যক্তিগত স্তরে বা যে কোনো সংস্থা যে কোনো সংগঠন কিভাবে এগিয়ে আসতে পারে এবং বৃক্ষরোপণ কোথায় করতে পারে যে কোনো জায়গায় গিয়ে তো গাছ লাগিয়ে দেওয়া যায় না দেখুন প্রথম কথা হচ্ছে বৃক্ষরোপণ প্রত্যেকে যার যার বাড়িতে করতে পারে যার জায়গা নেই ধরুন যেমন ধরুন সার্বিকভাবে বলতে গেলে যার জায়গার অভাব আছে একটা গাছ লাগানোর জায়গা থাকলে একটাই ফলের গাছ লাগালো বা টবের মধ্যে ধরুন ওই মরিচ গাছ লাগালো তাহলে কি হলো তারও একটা কি হলো চাহিদার মিটাতে পারে হ্যাঁ আর বিশেষ করে যে বিদ্যালয়গুলো যেটা বিদ্যালয়গুলির ভূমিকা হচ্ছে সবচেয়ে বেশি এই কারণে আজকে যারা ছোট ছোট বাচ্চা তারা কিন্তু আগামী দিন আমাদের ভবিষ্যৎ তো তারা যদি এখন থেকে ব্যাপারটা বুঝে বা তাদের যে একটা ভালোবাসা জন্ম নেয় গাছের প্রতি তারা কিন্তু যখন বড় হবে তারা কিন্তু ছোটোদেরকেও ওইভাবেই শিখিয়ে তুলবে হ্যাঁ আজকে সে স্কুলে একটা গাছ লাগালো তার ভালোবাসার প্রতি গাছের প্রতি ভালোবাসা জন্ম নেবে তখন সে বাড়িতেও কিন্তু একটা গাছ লাগাবে আমি আমার স্কুলে দেখেছি হ্যাঁ আপনার আমার স্কুলে প্রথম যখন মূলত করোনা অনেক ক্ষেত্রে ক্ষতি করেছে এটা সত্য আবার অনেক ক্ষেত্রে করোনা কিন্তু লাভবানও লাভ লাভও করেছে কীরকম যেমন ধরুন ত্রিপুরাতে প্রথম লাইভ ক্লাস তখন স্কুল কলেজ বন্ধ বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না প্রাইভেটে যেতে পারছে না তখন লাইভ ক্লাস চালু করেছিলাম যাতে বাচ্চারা ঘরে বসে পড়াশোনা করতে পারে প্রশ্ন করতে পারে উত্তর জানতে পারে ত্রিপুরাতে প্রথম চালু হয়েছিল চালু করেছিলাম পরে তৎকালীন শিক্ষা দপ্তর শিক্ষামন্ত্রী এসে দেখে এটা বুঝে তারপর শিক্ষা দপ্তর থেকে মানে রাজ্য সরকারের তরফ থেকে এগারোটা চ্যানেলে আপনাদের চ্যানেলেও ক্লাস হয়েছে শিক্ষা দপ্তর থেকে এগারোটা চ্যানেলে তখন ক্লাস হয়েছে করোনার সময় কোথাও যাওয়া যায় না আপনার বাড়িতে গেলে আপনি মনে কষ্ট পাবেন তো কাজ নেই সময় না এটার থেকেই বাগানের প্রতি স্কুলে যেতাম গিয়ে আস্তে আস্তে একা একা বসে বসে বাগান আস আজকে বিশাল বড় বাগান তৈরি হয়েছে হ্যাঁ তো আগে বাচ্চারা আসতে চাইতো না এখন আমার স্কুলে বাচ্চারা বলে জান আমি যাবো বলছে আমি জল দেবো মানে আগে আসতে চাইতো না এখন আমার স্কুলের বাচ্চারা কে আগে জল দেবে কে যত্ন করবে ওদের মধ্যে প্রতিযোগিতা হয় মানে এতটাই আগ্রহ বাচ্চাদের ওকে মানে শিশুদের উদ্বুদ্ধ হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আপনি খুদিরাম বসু ইংলিশ মিডিয়ামে ছোট ছোট বাচ্চারা ছোট ছোট বাচ্চার মগ মানে হাতে নেওয়ার মানে শক্তি নেই ছোট বাচ্চা আসছে না ওরা কান্নাকাটি করে যে আমি জল দেবো গাছ এই যে একটা ভালোবাসা আপনি যখন কাউকে ভালোবাসবেন সেও আপনাকে অটোমেটিক ভালোবাসবে এই যে ধরুন অনেকের অঙ্কের প্রতি অনীহা অঙ্ক তাকে ভালোবাসে না কারণ অঙ্ককে তো সে ভালোবাসছে না তাই অঙ্কও তাকে ভালোবাসছে না কিভাবে ভালোবাসছে না অঙ্কে সে দুই শূন্য এক তিন পাচ্ছে অর্থাৎ ভালোবাসছে না অঙ্ক তাকে তো বাচ্চাটা যখন গাছকে ভালোবাসবে গাছও তাকে ভালোবাসবে এবং আজকে স্কুলে গাছের প্রতি যখন আকর্ষণ বাড়বে তখন কিন্তু বাড়িতে এসে টবে একটা ফুল গাছ লাগাবে আমার স্কুলে অনেক স্টুডেন্ট বাড়ি থেকে চারা নিয়ে আসে স্যার আমি স্কুল থেকে নিয়ে যাবো বাড়িতে লাগাবো আমাকে একটা পদ্ম পদ্ম ফুলের ডাল নিয়ে যাবো এখানে চারার কথা থেকে মনে পড়লো আমি এখানে একটা জিনিস যে এই যে চারার কথা বলছেন অনেকের ইচ্ছে থাকলেও গাছটা কোথা থেকে চারাটা কোথা থেকে আনবো বা কি বীজ লাগাবো সেটা জানেন না কারণ গাছ সম্পর্কে সবার কোনো অনেকেরই ধারণা নেই এবার এখন চারা কোথায় পাওয়া যাবে চারা যেতে গেলে সরকারি অফিসে যেতে হবে বা বাইরে থেকে বাজার থেকে কিনে নিতে হবে একটা বড় গাছে চারা ভালো হবে কিনা কি করে বুঝবো সেগুলো প্রথম কথা হচ্ছে বন দপ্তরে জুন জুলাই মাসে একদম ন্যূনতম মূল্যে বন দপ্তর থেকে বিভিন্ন ফুল ফলের চারা বিক্রি করা হয় আয়ুর্বেদিক উদ্ভিদ ফুল ফল এই সমস্ত চারা বিক্রি করা হয় ভেনে করে রাজধানীতে ঘুরে ঘুরে চারা বিক্রি হয় ন্যূনতম মূল্যে যখন গাছ লাগানোর সময় জুন জুলাই আর কি যেটা তাছাড়া বিভিন্ন নার্সারি আছে নার্সারিগুলোতে গেলে চারা পাওয়া যায় হ্যাঁ আর আমি বলবো যে স্কুলের জন্য যদি শিক্ষা দপ্তর থেকে একটা নার্সারি করা হয় যে স্কুলের ধরুন জায়গা আছে প্রচুর ওইখানে যদি নার্সারি করা হয় এগ্রিকালচার এবং ফরেস্টের সহায়তা নিয়ে তাহলে হবে কি রাজ্যের সমস্ত স্কুলে মানে ন্যূনতম বলতে গেলে বিনামূল্যে প্রায় বিনামূল্যে চারাগুলো বিভিন্ন গাছের চারাগুলো দিতে পারবে হ্যাঁ তো দেখুন ব্যাপার হচ্ছে নিজের মন থেকে আগ্রহ থাকলে চারার কোনো সমস্যা নাই আর আজকে আজকাল হচ্ছে মোবাইলের যুগ মোবাইলে সার্চ করলে অনেক কিছু পাওয়া যায় আমরা অনেক কিছু জানি না আমিও জানি না ওখানে অনেক কিছু মোবাইলে সার্চ করলে অনেক কিছু পাওয়া যাচ্ছে তাহলে দেখে বুঝে সেখান থেকে অবশ্যই মানে আপনি বলে নিচ্ছে থাকলে চারা গাছ বা জোগাড় করাটা ব্যাপার সমস্যা হবে না আমরা ফিরে আসি আবার গরমের কথাই বলছিলাম এবং গরমের জন্য দর্শক বন্ধুরা আজ আমাদের যে আলোচনা সেই আলোচনার মধ্যে কোন সমাধান তেমন হয়তো আপনারা খুঁজে পাবেন না তবে এই যে গরম এই যে আমরা গরমে হাঁসফাঁস করছি তীব্র তাপ প্রবাহ। আমরা আলোচনা করছি এই আলোচনার মধ্যে এর থেকে পরিত্রাণ পেতে আমাদের কি কি করার দরকার আমরা হয়তো পরিত্রাণ পাব না কারণ আমরা যে গাছগুলো কেটে ফেলেছি এবং তার বিনিময়ে যে গাছ লাগিয়েছি সেই গাছগুলো এখনো ভাবে অক্সিজেন দিচ্ছে না বলে হয়তো আমরা পাবো না কিন্তু আমাদের আগামী প্রজন্মকে আমরা কি দিয়ে যাচ্ছি আমরা আগামী প্রজন্মকে কী শেখাচ্ছি এবং পৃথিবীটাকে কি করছি সেটা নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান এবং স্যার এই যে এই গরমে সবার কি সতর্ক বার্তা থাকবে আপনার এবং পাশাপাশি এই গরম থেকে বাঁচার জন্য আগামী প্রজন্মের জন্যে আপনার কি বার্তা থাকবে গরম থেকে বাঁচার জন্য প্রথম কথাই হচ্ছে সব সময়ের সঙ্গে জল রাখা উচিত তাছাড়া যে বিশেষ প্রয়োজন ছাড়া বিশেষত দুপুর বারোটা থেকে চারটে যে সময়টা একদম যেটাকে বলে যে একদম মাথার উপরে সূর্য থাকে তখন কি হয় তখন জামিতির ভাষায় বলা হয় পারপেন্ডিকুলার বা লম্ব এটার ডিস্টেন্স হচ্ছে সবচেয়ে কম পারপেন্ডিকুলার তো এরকম সূর্যটা যখন মাথার উপর থাকে তখন সেটা লম্ব অর্থাৎ পারপেন্ডিকুলারের মতো থাকে এটা ডিস্টেন্স কম থাকে যার ফলে কি হয় তাপ তাপটা বেশি অনুভূত হয় কিন্তু অন্য সময়ে এই তুলনায় তাপ অনুভূত হয় কম তো বারোটা দুপুর বারোটা থেকে যে চারটা যে পিক টাইমটা এই টাইমটাতে বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে যতটুকু সম্ভব না বেরোলেই ভালো সঙ্গে জল গ্লুকোজ এই সমস্ত রাখা উচিত তারপরে যেমন বাইরের যে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী এই সমস্ত না খাওয়া প্রয়োজন আর যে মরশুমি ফল যেগুলো মরশুমি ফল তো এমনিতেও গরমের বলেই নয় সারা বছরই মরশুমি ফলটা আমরা ছোটবেলা থেকেই জানি মরশুমি ফলটা খাওয়া অবশ্যই উচিত কম করে হলো খাওয়া উচিত আর এছাড়া তারপরেও যদি কোনো সমস্যা অনুভূত হয় সঙ্গে সঙ্গে যে কাছাকাছি যে চিকিৎসালয় আছে সেখানে যাওয়া উচিত অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আছে আমাদের সঙ্গে থাকলেন আজ অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে এবং নিশ্চয়ই দর্শক বন্ধুরা যারা আজ দেখলেন উদ্বুদ্ধ হবেন এবং বিশেষ করে এই গরম থেকে আমরা বাঁচতে পারি বা না পারি আগামী প্রজন্মকে বাঁচানোর জন্যে এই মুহূর্তে গাছ যত বেশি প্রয়োজন গাছ লাগানো এবং যতটুকু সম্ভব গাছকে বাঁচিয়ে রাখা যায় পুরনো গাছগুলোকে যতটা বাঁচিয়ে রাখা যায় ততটাই ভালো ধন্যবাদ আচ্ছা অসংখ্য দর্শক বন্ধুরা এটা বাস্তব যে গরম বেড়ে সারা দেশের সাথে আমাদের রাজ্যেও জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে গ্রীষ্মের দাবদাহে মানুষের দুর্ভোগ সীমাহীন হয়ে উঠছে বর্তমানে যে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা হয়তো আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে তাই সতর্ক থাকতে হবে সবাইকে চিকিৎসকদের পরামর্শ মতো চলতে হবে বেশি করে জল পান করুন শরীরের জল যেন শেষ হতে দেবেন না খুব প্রয়োজন ছাড়া রোদ এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা তবে সবকিছুর সাথে সবাইকে ভাবতে হবে একবার আগামী প্রজন্মকে আমরা কি দিয়ে যেতে পারি একটা সবুজ পৃথিবী দিয়ে যাব নাকি গাছ ছাড়া এক মরুভূমি ভাবুন একবার ভাবুন আর দেশ দুনিয়া ও রাজ্যের নানান নিউজ আপডেট এবং শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ব্যাংঘে